পেছনটা লাল সবারই গুড মর্নিং এভরিওয়ান আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালোই আছি তো আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবারের এখন বাজে 9:30 বেজে গেছে অবশ্য আমি উঠেছি সকালবেলা 8:45 সময় 8:45 সময় দুধ এসেছে আমি ঘুম থেকে উঠে পড়েছি কারণ দাদামে যেদিনকে স্যার আসে আর একটু আগে উঠি কিন্তু স্যার না আসলে যখন আমি শুয়ে থাকি দুধওয়ালা এসে মানে কলিং বেল বাজাবে তারপরে ঘুম থেকে উঠি যাই হোক উঠেই দেখছি পুরো মেঘলা ওয়েদার উঠে যা যা কাজকর্ম সারা সেগুলো সব সারা সারা হয়ে গেছে সমস্ত কিছু এবার একটু এসে বসলাম আর বাইরে দেখো বৃষ্টি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে বৃষ্টি তো হবে জানতাম কিন্তু সেটা এখনই জানলা দিয়ে রেখেছি কারণ বৃষ্টির ছাট আছে একদম ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে এর আগেও কিন্তু শীতকালে এইবার শীতে অনেকবারই বৃষ্টি হয়েছে কিন্তু এত জোরে বৃষ্টি হলে আবার বৃষ্টি ছাট আসছে কিন্তু কেন জানি না আজকে আমার মানে বৃষ্টি হওয়াতে কেমন যেন আনন্দ আনন্দ লাগছে বুঝতে পারবো না এটা কি কালকে সরস্বতী পুজো এই জন্য নাকি বুঝতে পারছি না অনেকদিন এরকম বৃষ্টি বৃষ্টি হলে না মনটা খারাপ খারাপ লাগে ভালো লাগে না কিন্তু আজকে না আমার বৃষ্টি হচ্ছে বেশ ভালো লাগছে আনন্দ আনন্দ লাগছে যাই চলো তাতানো ওই ঘরে পড়তে বসেছে একটু পরে স্কুল স্টার্ট হবে স্কুল কবে কিনা বুঝতে পারছি না কারণ এরকম বৃষ্টির ওয়েদারে ওয়াইফাই অনেক সময় থাকেও না থাকলে করবে না থাকলে কিছু করার নেই তো চলো আজকের দিনটা এরকম বৃষ্টির সাথে শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আচ্ছা কিন্তু ব্রেকফাস্টে আছে ডিমের পোচ একটা ডিমের কুসুম গলে গেছে ওই যায় আর কালকেরই তরকারি কালকে কেন গলায় এত ই করে করা যায় না গলে গেছে আজকে দিনটা বেশ আরামেই কাটলো সকালবেলাও তেমন কোনো ব্রেকফাস্ট বানাতে হলো না দুপুরেও রান্নার তেমন একটা ঝামেলা নেই রান্না বলতে কালকে যে রান্না করেছিলাম অনেকটাই অনেক কিছুই রয়ে গেছে মানে ডাল রয়ে গেছে আর কালকে যে লোটে মাছ করেছিলাম এই যে তার থেকে আবার এইটুকু লোটে মাছ রয়ে গেছে তো এটাই এখন গরম করলাম শুধু ভাত করেছি আর একটু ডালের সাথে একটু বেগুন ভেজেছি ব্যাস আর কিছু করবো না আবার যদি কিছু করতাম না তাহলে এই খাবারগুলো থেকে যেত তার জন্য আর কিচ্ছু করিনি এই যে এখানে ভাত অলরেডি হয়ে গেছে আর এটা হচ্ছে সেই কালকে রাত্রে ফুলকপির তরকারিটা করেছিলাম আলু টালু দিয়ে সেটাও বার করেছি ডালের সাথে মুখে টুকে দিয়ে খেয়ে নেবো রাখবো না আর লোটে মাছটাও গরম হয়ে গেছে আর এখানেও না আগের দিনের একটু ভাত ছিল সেটাকে গরম জলে দিয়ে একটু গরম করে নিলাম আর এই যে এই হচ্ছে কালকের সেই মুগ ডাল লাউ শাক পাতা দিয়ে আর আজকে একটু বেগুন ভেজেছি এই যে ব্যাস আর কিছু রান্নাবান্না করিনি যদি রান্নাবান্না না থাকতো তবু হয়তো এই বৃষ্টির ওয়েদারে খিচুড়ি বসানোর কথা চিন্তা করতাম কিন্তু যেহেতু এত খাবার রয়েছে না আর এখন বৃষ্টি যদিও কমে গেছে মাঝখানে আবার একটু রোদ উঠেছিল এখন রোদটা নেই কিন্তু বৃষ্টি একদমই বন্ধ হয়ে গেছে বৃষ্টি হচ্ছিল বলে না আমি কালকে কিছু সোয়েটার কেচেছি মানে আমার 90-50 ইন্দ্রর একটা সোয়েটার সেগুলো মেলিনি ভাবলাম থাকে বৃষ্টির মধ্যে মেলবো আরো ভিজবে আরো তো এখন যেহেতু বৃষ্টিটা কমে গেছে ওগুলো একটু মেলে দিয়ে আসি মেলে ঠেলে আমি তারপর যাবো স্নান করতে মানে যোগা ক্লাস কমপ্লিট হলো আর আমি খাটে শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম চলো ওটা এই তোমার দরজাটা খুলে দিচ্ছিস ঠান্ডা হাওয়া ঢুকছে কিন্তু এই ওয়েদারটা কি ভালো লাগছে ফ্রেন্ড আমার এই বৃষ্টির ওয়েদার হেভি লাগে ও হাফ হাতা গেঞ্জি প্যান্ট পরেছিল আমি শিগগিরই ফুল প্যান্ট গেঞ্জি পর আসলে তুই যোগা করলেই বলে তোর গরম লাগছে কিন্তু ঠান্ডা আছে ঠিক আছে চলো ঠান্ডাটা যখন লেগে যাবে তখন বুঝবে মজা এটা চার্জ খোল হ্যাঁ সেটাই আস্তে আস্তে আগে আগে ওটা ওটা তোলে জায়গা মতো রাখ তুই এটা যদি পড়ে যায় বেশি কথা রাখ 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 রাখ
ঠান্ডা না না বেশ চলে গেছিল, মানে গরম গরম মোটামুটি পরে গেছিল। আমার এই নাইটিগুলো পরতে হচ্ছিল না, নর্মাল নাইটি পরেইছিলাম। আবার আজকে বৃষ্টিটা হয়ে গিয়ে আবার ঠান্ডা পড়লো, যাক ভালোই ঠান্ডা লাগছে। আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টিটা আবার একটু বন্ধ আছে। যাক গিয়ে চলো, চলে এসেছি ডিনার বানাতে। সন্ধ্যাবেলা একটু শুয়ে বসে গড়িসড়ি করে সময় কাটালাম। তোজো এসেছিলো, আমি তোজো আর তাতার তিনজনে মিলে একটু টিভি টিভিও দেখলাম। কারণ ওরা যে জায়গাটি চলে গেলো, তোজো চলে গেলো নিচে, তাতানো এইভাবে পড়তে বসেছে, আর আমি চলে গেলাম। মনে হয় না ডিনারটা সেরে রেডি করে আমি এর আগেরবার রিলায়েন্সে গেছিলাম, সেখান থেকে না আমি এই ম্যাগির আটা নুডলসগুলো এনেছিলাম। তো এইটা আমি প্রথমবার আনলাম, এর আগে কোনোদিন আনিনি। তো দেখা যাক, এটাই আজকে ট্রাই করবো। আর এখানে আমার সমস্ত কিছু কাট করা রেডি। ওখানে গরম জল বসেছি, যার জন্য বিশাল জোরে আওয়াজ হচ্ছে। এই যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এখানে গাজর, বিনস, কড়াইশুঁটি, আর এখানে ডিম বার করে দিয়েছি, সব কিছুই রেডি। সেদ্ধ করে রেখে এসেছি, আর ওদিকে তো সব সবজি টবজি কাটা হয়েই গেছে, জাস্ট ভাজবো আর খাবো। আর এগুলো ওই করে রেখে দিলাম, ওরম ভাবে খেতে ভালো লাগে না, গরম গরম খেতেই ভালো লাগে। আর এখন বাজে রাত 9:30। এই যে আমি ওই ঘরের বিছানা করে এসেছি, বিছানা বিছানা করে জাস্ট ভাজবো আর খাবো, বেশিক্ষণ লাগবেও না। তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো অনলাইন থেকে, আমি অনেকদিন ধরে ভেবেছি এরকম একটা জিনিস আনাবো। আমি তো মাঝে মাঝে এগুলো করি, বেশ আমার সুবিধা হবে, কিন্তু আনবো 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 করে আনা হচ্ছিল না। তো ফাইনালি আমি অর্ডার করেই দিয়েছিলাম, কালকেই মনে হয় এসছে। হ্যাঁ, কালকেই এসছে। তো চলো তোমাদের দেখাই দারুণ একটা জিনিস। আমি আমার খুব সুবিধা হবে, কিছু কিছু জিনিস না আমি করতে ভাবি করব, কিন্তু পারি না করতে এই জিনিসটার জন্য। তো তোমাদের সামনেই খুলি, আমিও কিন্তু এখনো খুলে দেখিনি, জাস্ট আমি সেলোটেপটা কাঁচি দিয়ে কেটেছি। এই যে এটা আবার এটা দিয়ে মাছ দিয়ে পারবো, সেটাও দিয়ে দিয়েছে। এই কার্ডগুলো রয়েছে, এই যে এবার তো দেখে তোমরা চিনতে পারছো এটা কি। এটা একটা হকিংসের আপকে প্যান, পেছনটা লাল, এই যে এরকম টাইপের আছে, পুরো গ্যাসে সুন্দর বসে যাবে। আর এই যে এটা অনেকগুলো হবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, একসাথে 12 খানা হবে। আর এর সাথে ঢাকনাটা দিয়েছে, এই একটা ঢাকনা দিয়ে দিয়েছে। এই যে বাবারে, এক্ষুনি যাচ্ছিল বাবা, চমকে গেছি। এটা সাজের পিঠা, এই সাজের পিঠা হবে এটাতে, সেটাই তো ছোট ছোট হবে, কিন্তু হবে গো। করবে কালকে? কালকে তো হবে না, সরস্বতী পুজো আছে। করবো একদিন, চালের গুঁড়ো দিয়ে, গুড় দিয়ে খেতে পারবে। হ্যাঁ, গুড় দিয়ে খেতে পারবে, ওরকম বড়। কালকেই করো না, গুড় দিয়ে খেতে পারবো রাত্রিবেলা। হ্যাঁ, করতে বেশিক্ষণ তো লাগে না, জাস্ট চালের গুঁড়ো দিয়ে ফুলে এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে রাখলেও হবে। সাজের পিঠে একটু বড় হয়, সেটা হবে না, সেটা দরকার নেই। হোক না, আমি চালের গুঁড়ো ওই সাজের পিঠে দিয়ে, তাহলে কালকে চালের গুঁড়ো নিয়ে আসো না, বলবে আতুর চালের গুঁড়ো, ছোট ছোট হবে কিন্তু হয়ে যাবে। কিন্তু তোমরা এখন কিছু কিছু খেও না, এখন খেলে ওটা খেতে পারবে। আমি এক্ষুনি করবো, 9:30 বেজে গেছে। আর এটা করতে বেশিক্ষণ লাগবে না, সবজি ঠিক আছে, সবজি ভাজা হয়ে গেলেই হয়ে যাবে। তোমাদের যদি কারোর থাকে আমাকে বলো তো, মানে হকিংসে যদি তোমাকে এনে থাকো। এটা কি করতে দিয়েছে? ও আচ্ছা আচ্ছা, এটা তোলার জন্য। এইবার আমার মাথায় ঢুকলো। হ্যাঁ চলো, এইবার আমার
মাথায় ঢুকলো এটা এই যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তোলার জন্য। আচ্ছা দেখ ভালো হচ্ছে জিনিসটা, চলো এটা রেখে দিই, এটা দিয়ে একদিন রান্না করতে হবে। আর হ্যাঁ এটা কিন্তু ননস্টিকের, হ্যাঁ ননস্টিকের রাখতে পারেন, কাজেই রান্না করতেও কম তেল লাগবে, এগুলো তো করতে তেল বেশি লাগেও না, সুন্দর উঠে আসবে, যেহেতু ননস্টিক সুন্দর উঠে আসবে। তো দেখো সবজি টবজিগুলো যা নিয়েছিলাম সবগুলো সব ভেজে ফেলেছি, মানে পেঁয়াজ লঙ্কা টঙ্কা নুন টুন ডিম দিয়ে সব ভাজা ভাজা হয়ে গেছে, যেরকম নর্মালি চাও করে ওইভাবেই আর কি ম্যাগিও করি। তো প্রত্যেকবার তো নর্মাল ম্যাগি করি মাঝে মাঝে, কিন্তু এবার একটু আটা ম্যাগিটা এনেছিলাম, ভেবেছিলাম কেমন লাগবে কি জানি, কিন্তু ভালো মানে ভালোই লেগেছে, খারাপ লাগেনি। তো এই যে এবার ম্যাগিগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার মেশাতে হবে, মিশিয়ে তারপর মশলাটাও দিয়ে দেবো, ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে একটু ভালো একটু হালকা ফ্রাই করে নামিয়ে দেবো। আর এই যে এত সহজে বললাম কথাটা, চাও করো ম্যাগি করো যাই করো, এই যে মেশানোটা না এত বিরক্ত লাগে আর এত সময় লাগে, মানে পুরো হাত ধরে যায়। আর সন্ধ্যাবেলা টিফিন করলে অল্প একটু করি, অল্প একটু করা হয়, সন্ধ্যাবেলা যদিও আমি করি না, আমি রাতের দিকেই করি, তবু বলছি যদি অল্প স্বল্প করা হয় তবু একটু তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু এই যে দেখতে পাচ্ছ কড়াই পুরো ভরে গেছে, যেহেতু রাতের খাবার একটু বেশি পরিমাণেই করেছি। তারপর তোজো আজকে ওপরে খায়নি, তোজোকে নিচের টিফিন বক্সে করে দিয়ে দিয়েছি, কারণ ওদের আজকে নিচে চিলি চিকেন হয়েছে, তা ও সকালে খেয়ে নেবে কিংবা রাতে খাবে যাই হোক। তো রেডি আমরা খেতে বসেছি, আর বিশ্বাস করো দেখতে যেমন তোমরা দেখতে পাচ্ছ কালারফুল খুব ভালো হয়েছে, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিলো, হেভি টেস্ট হয়েছিলো। রান্নাঘর মোটামুটি পরিষ্কার করে ফেলেছি, আর দেখো রুটি পরোটা করলে না রান্নাঘরটা একটু বেশি নোংরা হয়, কারণ আটা ময়দার ব্যাপার থাকে। তো আর এইসব যদি এই নুডলস ফুডলস করি ওগুলোতে গ্যাস খুব একটা নোংরা হয় না, তাও একটু তেল ছিটা ছিটা গেছে, একটু ওপর দিয়ে ওপর দিয়ে মুছে দিয়েছি। আর তাতান এখন বসছে, তাতানের কাজ করছে, জলের বোতল আর আজকে আর আমান ভেজাবো না বলছে, ম্যাম কালকে সরস্বতী পুজো, আমাকে আমানদের থেকে ছুটি দেওয়া আছে, সরস্বতী পুজো উপলক্ষে আমানদের ছুটি, কি বলবো বলো। আর এমনি তো ভাবলাম ঠিক আছে চলো নিচে, আমাদের পড়ার ছুটি কি মজা, মানে মা ঠাম্মি সব নিজে মুখে বলবে আজকে পড়িস না, মানে কত যারা যারা অন্যদিন বলে এই পড়তে পারস তারাই আর কালকে পড়বে, ঠাম্মি ভাই যদি কেসরটা যখন থেকে পড়তে পারে সেটা ঠাম্মি ভাইকে নিজে মুখে বললে আজকে পড়বি না কিন্তু কালকে। আর আমাদের নিচের ঘরে মানে শাশুড়িমার ঘরে পুজো হবে, ছোট্ট করে একটা ঠাকুর আনা হয়েছে, কালকে পুজো টুজো হবে, ওরা অজলি ঠাজলি দেবে, তাই বলে দোয়া দোয়া কি এটা বলে না, দোয়াত 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 কলম, দোয়াত কলম, দোয়াত কলম কলম এনেছে, কিন্তু ওই আমাদের ঠাকুর মশাই এসে যে পুজো হবে ওরকম না, আমরা মানে শাশুড়ি মা কোনো বছরই হয় না হতো, ওরা যখন ছোট ছিল তখন করতো ঠাকুর মশাই ডেকে এনে, কিন্তু তারপর থেকে ঠাকুর মশাই ডেকে এনে হয় না। আর এইবার ঠাকুর মানে মূর্তি কিনে এনেছে ছোট ছোট দেখে, এমনি ঘর ঘর ভাবে পুজো হবে, ওরা একটু পুজো টুজো দেখবে যাই হোক স্নান টান করে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, তাহলে লাভ ইউ অল, গুড নাইট এন্ড টাটা।